হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। গুড মর্নিং। এখন বাজে 11:11 থেকে ভিডিও স্টার্ট করছি। স্নান করা রেডি হওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছ প্লাগ করেছি। তো এবার রেডি হব, পূজোর জন্য রেডি হব, মানে ফুল তুলবো, তারপর নিচে যেয়ে পরে ঠাকুরের বাসন আর পরিষ্কার করবো। তো চলো নিচে যাওয়া যাক, বেশি বকর বকর করবো না, কারণ পুজো দেরি হয়ে যাবে। এখনো কিছু খাইনি, খাবার চা খাইনি, পুজোটা করেই খাবার খাবো একবারে। খিদাতে পেট টান দিচ্ছে। আর নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে, নীল বাবার সাথে খেলা করছে। তো চলো পুজোর ফুল তোলা যাক। রোমিও এসছে আজকে আর ফুল তুলতে এসছে আমি বাগানে। দেখি কি কি ফুল আছে, আমি নিজেও জানি না। জবা ফুল দেখা যাচ্ছে, সাদা জবা। হ্যাঁ দেখো সাদা জবা, নয়নতারা ফুল আছে এখানে। দেখো বাবারি, একটা কি পক্ষী রয়েছে, ভয় খেয়ে গেছিলাম। তো চলো ফুলগুলো তুলে নি, দেখিয়ে দেখে না, আমার বাগান ঢুকতে খুব ভয় লাগে, তারপর কথা হবে ঠিক আছে তোমাদের সাথে। তখন ফুল তোলার পরে ঠাকুরে বাসন ধুয়ে সব রেডি করে পুজো করে নিয়েছি। এই জাস্ট পুজো হলো, এবার নীলকে কলে নেবো, তার আগে একটু খাবার খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে। আর কাল বাপের বাড়ি যাবো, ওটা তোমাদেরকে বললাম আবারও। তো কালকে যাচ্ছি, দেখো কালকের জন্য রেডি হচ্ছে আস্তে আস্তে। প্যাকিং এখনো কিছু হয়নি, বাবু বলেছে প্যাকিংগুলো আমি করে দেবো, কারণ আমি কোথাও গেলে বাবু প্যাকিং করে দেয়, আর নীলেরগুলো আমি করে নেবো অবশ্য। আর এই দেখো খাবার আনা হয়েছে, নীল ন্যানপ্রো, আর একটা আনা হয়েছে স্যারালেক, দুটো নিয়ে নিয়েছি, কারণ কদিন থাকবো এখন আমি জানি না, হয়তো 7 দিন থেকে চলে আসতেও পারি, আবার থাকতেও পারি, দেখা যাক কি হয়। ওটা এখন বলবো না, আগে যাই, কালকে বার হবো, কটার সময় খাবার খেয়ে বার হবো মনে হয়, খাবার এখানে খাওয়া দাওয়া করেই বার হবো। চা খাচ্ছি, মুড়ি খাবো না, চা নিয়ে বসেছি, 12টা বাজতে গেল। এখন যদি মুড়ি খেতে যাই ভাত খেতে পারবো না, মায়ের ভাত তাই হয়ে গেছে। আর নীলকে স্নান করাবো, আর কালকে তো যাবো, রেডি আছে, মানে একটা মনে একটা আলাদা খুশি, খাবার কিন্তু ভুলে যাচ্ছি জন্য তাই। তুমি যাবে তো, দেখা যাক। তা মেকা যাবো, কাকা কাছে তো, কাকা বল দেও নিয়ে চলে যাবে। প্রথমে এক দুবার করেছে, তারপর থেকে আর নীল আসে না। না গো, নীল আমার শাড়ি পরলে আমাকে চিনতে পারে না, শাড়ি পরলে চুড়িদার পরলে পারে চিনতে, কিন্তু মানে ভাবে যে আমার শাড়িতে মানে চুমকি থাকে, তো ওটাতেও ভয় করে। আর মানে চুড়িদারও সেম, আর বাবুর কত সুন্দর নরম জামা পায়, ওই জন্য বাবুর কাছে থাকে। আর আমাকে নাইটি পরলে আমাকে ছাড়বে না, নাইটি ওর মা জানে, একদিন নাইটি পরে চাপো গাড়িতে। আচ্ছা কাল তো এখান থেকে বার হব, আর তোমাদের বাড়িতে গিয়ে নামবো, তো মানে রাস্তায় কিছু করছি না, নাইটি পরেই চলো, দেখো নীল তোমাকে যায় কিনা। তুমি যাবে না? না, নীল নাইটি পরলে জানে যে এটা মা বটে, তাছাড়া। আর এখন ও ওই ঘরে খেলছে, এবার ওকে নেবো চা খাওয়ার পরে। আজকে রান্না কি হবে, আর পিপার তরকারি হবে, ডিম সিদ্ধ হবে। তোমার জন্য মশার কামড় খাচ্ছি গো, মশার ধূপ লাগিয়ে আমাকে এবারে করতে দেবে। হ্যাঁ মঠিন আছে যে, মঠিন বলছে ইয়ে গুড নাইট, চালিয়েছ না তো? মশা নেই গো, কামড় খাচ্ছি আমি, তো একটা কামড় খেলে কি হবে, মশা তুমি দিন রাত কামড় খাও। এই ঘরে যখন থাকো, নীল যখন ঘুম পাড়াতে যাও, সেটা আলাদা, ঘুম পাড়ায় তখন তুমি এখানে বসে থাকো, তখন তুমি কামড় খাও না? কিন্তু এখন আমি তোমার কাজ করছি না। তো চলো পরে প্রথমে চা বিস্কুট খেয়ে নি, টাটা টাটা। আর নীল এই দেখো বেলুন নিয়ে খেলা করছে, আর একটা বেলুন কই বেটু, ওই চলে গেল, দাঁড়াও এনে দিচ্ছি না, আনছে আনছে, হ্যাঁ ছুটে দিচ্ছে, এমন খানা করাচ্ছে। উপরে চলে এসছি, তখন খেলার পরে প্যাকিং করবো নীলের এবার। আর আজকে রান্নাটা মা সামালছে, কারণ আমি রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, কারণ প্যাকিং আছে আছে। আর নীলের একটু ঘুম এসছে, তো চলো আগে নীলকে ঘুমটা পাড়িয়ে দিই, তারপর প্যাকিং করবো ঠিক আছে। এই দেখো বাবাই নতুন ইনজেকশনটা নিয়ে এলো, আর একটা এইখানে আছে, আমি রেডি। ও নীল একটা নেবো না, নেবো না, ও নিয়ে নিই। এই দেখো চালু করো নীল, এই দেখো এটা নিয়ে খেলছে। আর একটা রান্নাঘরে আছে, এটা আমাদের পুরনো ছিল, এটা ঠিক করে এনেছে, কিন্তু ঠিক হয়েছে কিনা বাবা, ঠিক হয়েছে, ঠিক হয়ে গেছে। তিনটে মোট ইন্ডাকশন, আর একটা আছে ওটা পুরনো, ওটাও ঠিক করে দিয়েছে। আর নীল ঘুমালো না, ভাবলাম ঘুমাবে, ঘুমালো না। এই দেখো ইন্ডাকশন নিয়েছে, খেলা করছে, এই কালারটা খুব সুন্দর দেখো, এটা স্ক্রিন টাচ, স্ক্রিনের কাজ, শুধু লক করা সুইচ আছে, আর টাইমার ডাউন মাইনাস প্লাস
এটা অফ আর অন কিন্তু কি করে কাজ করে আমি জানি না বুঝতেই পাচ্ছি না কিন্তু সুইচগুলো কাজ করছে না কেন সুইচ বলছে হ্যাঁ হাত দিলে কাজ করে মাথা খারাপ হয়ে গেছে তাদের রমিয়ে চলে এসছে আর দই পাই নাই মা দই দেখো মিষ্টি এনেছে বাবাকে দই আনতে বলেছিলাম বাবা ভুলে গেছে যাবা দই আনতে যাবে হ্যাঁ এটা কোনো প্ল্যান ছিল না বাবা নিয়ে এসছে এটা আর কি মিষ্টি আছে এখানে কলাকন তুমি আমি এটাতে আলু বের করছি মায়ের নতুন ইন্ডাকশন চলে এসেছে আর খুশি এ রুটি হবে ইন্ডাকশনে বাবা আবার দই আনতে গেল বাবা ইমামপুর বাবা ভুলে গেছিল দই আনতে আবার দই আনতে গেল তারপর আমি এই যে ডাল পেঁপে একসাথে সেদ্ধ করলাম আবার পেঁপেটা সেদ্ধ করলাম এটা ভাতে খাওয়ানো আজকে আলুতে ডিমে মাখা হবে না হ্যাঁ ওইটা খেতে খুব ভালো লাগে ওইটা খেতে খুব ভালো লেগে গেছে বললো আলু ডিম মেখে দাও আর পিপা সিদ্ধ নীলের জন্য নীলের জন্য পেঁপে সেদ্ধ তারপর তোমার ওই আলু ডিম মাখা ডাল আর পেঁপে আর নীলে দেখো এটা আমার এখানে হাত দেওয়া যাবে না আর এটাতে কি হাত দেওয়া যেত গরম হতো না কিন্তু এটা গরম হয়ে যায় আর নীল এখন খেলছে এখানে হাতে চিহ্ন আর এটা রুটি হবে এটা খুব সুন্দর আর দেখতেও খুব সুন্দর অনেক মানে সব যে কোনো বাসন বসবে এটা তো শুধু ইন্ডাকশনে বাসন বসতো আর এটা তো খারাপ হয়ে গেছে এটা আমাদের আগে ছিল যখন আমার বিয়ে হয়েছিল সেই বছরই কিনেছিল তো এটা ঠিক করে দিয়েছিল আর একটা আছে মেশিন আরেকটা মেশিন বলছে আর একটা ইন্ডাকশন আছে ও রান্নাঘরে ওটা এখন কাজ হয় তো হ্যাঁ না রান্না কর ও রান্না করবে দেখো রান্না এটাতে রান্না করো এটা দাম নিয়েছে 2000 টাকা এখন তো দাম কমেছে প্রথম যখন আমি ইন্ডাকশন কিনি তো 2600 টাকা নিয়েছিল ওটা তো রুটি ভালো হতো ওটা ভালো ছিল স্ক্রিনটা যে ছিল কিন্তু এইগুলো সুইচ যে এটা সুইচ আর ওটা তো সুইচ আছে সুইচ দিয়ে ভালো হয় এখানে রুটি গরম সব কিছু আছে ইডলি বয়েল গাভি অনেক কিছু আছে আর দেখো নীল খেলা করছে এগুলো নিয়ে দেখো ও টিপবে বাবা আবার দই নিয়ে এলো এতগুলো দেখো দই এই দেখো দেখাই দেখো নীল আসছে নিয়ে নেবে এরকম অনেকগুলো এনেছে দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাই ছটা এনেছে না বাবা সাতটা দই লাল দই লাল দইটা খেতে ভালো লাগে নীল দেখো নিয়ে নিয়েছে যা নতুন আসবে ও চাই খেলনা কোপ ও হবে সব খেলনা জিনিস বাবা চামচ দেয়নি ও চামচগুলো নীল নেবে ওগুলোই খুঁজছে দেখো নামাচ্ছে কত সুন্দর ইভিনিং এখন বাজছে প্রায় 6টা আর আমি নীলের জন্য গরম জল করছি অনেকক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি আর নতুন ইন্ডাকশনে রান্না করছি দেখো জল গরম ফার্স্ট এরকম হয়তো হিটারের মতো লাল হয়ে গেছে জানি না বুঝতে পারবে কিনা আমরা বুঝতে পারছি পুরো লাল হয়ে গেছে অনেকক্ষণ পরে ভিডিওটা কন্টিনিউ করছি এখন প্রায় 9টা বাজছে আর আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম অনেক জিনিস গুছালাম নীলের আর নীল খেলা করছে আর আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি মা ছিল মা নিচে গেল নীল দেখছে আমাকে আর সারাদিন ভালো করে ভিডিও বানাতে পারিনি কারণ খুব ব্যস্ত ছিলাম আজকে আর নীলের এই ট্রলিটাই দাঁড়া দেখাচ্ছি ট্রলি বলছি নীলের এই ট্রলি ছোট্ট ট্রলি নীলের এই ট্রলিটাই নিয়েছি দেখো নিবে নীল ও ট্রলি নিবে না কাল নিয়ে যাবো কালকে নিয়ে তো নীলের গোছানো হয়ে গেছে এখনো খাবার নেওয়া হয়নি খাবারগুলো স্যারলেক ন্যান প্রো ওগুলো নেইনি আর মেডিসিন নেওয়া হয়নি ওসব আছে বাকি আর আমাদের এখনো ট্রলিগুলো মানে গুছানো হয়নি বাবু গুছিয়ে দেবে বাবুর কাজ সারা হলো এবার গুছাবো তো কালকে বিকালে আসবো
তো চলো এবার খাবারটা খেয়ে নিই আর আমাদের কি কি ডিনারের মেনু ওটা তোমাদেরকে দেখাই চলো আর লাঞ্চের সময় তো খুব মানে ব্যস্ত হয়ে পড়েছে তোমাদেরকে দেখাতেই পারিনি কি কি লাঞ্চের মেনু আছে সারাদিন খুব ব্যস্ত ছিলাম আজকে নীল হামাগুড়ি দিচ্ছে এখন হামাগুড়ি দিয়ে দিয়ে একটা পুতুল নিয়ে খেলা করছে তো চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে আমাদের ডিনারের মেনুতে আছে দেখো বড় বড় ল্যাংচা আবার টোস্ট চাই বলো আর এখানে আছে ঘুগনি কিন্তু ঘুগনিটা মা কম কম কিন্তু আলুটা বেশি আছে মনে হচ্ছে কোলা এগুলো বুঝাচ্ছেই না আর পেঁয়াজ আলুটি এটাই হচ্ছে আমাদের ডিনারে চলো খেয়ে নিই তারপর আবার কথা হবে আমি খেয়ে দিয়ে উপর চলে এসেছি একটা ট্রলি ভর্তি হয়ে গেছে এখন একটা ট্রলি আছে তো ওটা পরে গোছাবো মা বাবা শুয়ে পড়েছে আর নীলও ঘুমিয়ে পড়েছে এবার আমরাও রেডি হয়ে শুয়ে পড়বো আবার কাল সকাল সকাল উঠতে হবে তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করছি জানি ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে কিন্তু আজ খুব ব্যস্ত ছিলাম তাই ছোট করে বানিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট টাটা কালকে আবার নতুন একটা ভিডিও দেখা হবে সবাই সুস্থ থাকো যতক্ষণ ঠিক আছে।